প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে। গত ক্লাসে আমরা বায়ু সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি বায়ু আমাদের কি কি কাজে ব্যবহৃত হয়। আজ আমরা বায়ু সম্পর্কে আরও কিছু জানবো। সেটি হচ্ছে বায়ুতে যে বিভিন্ন রকমের উপাদান রয়েছে সে সম্পর্কেও আমরা জানবো। আমরা গত ক্লাসে কি ছবিটি এঁকে ফেলেছি, তাই না? হ্যাঁ, গত ক্লাসে আমরা ছবিটি চমৎকার করে এঁকে ফেলেছি। তাহলে আমরা ছবিগুলো মিসের কাছে দিয়ে দিই। আর ছবিগুলো দেয়া হয়ে গেলে আমরা এখন আর একটি কাজ করব। সেটি হচ্ছে এই যে বায়ুর যে বিভিন্ন রকমের উপাদান রয়েছে, কী কী উপাদান রয়েছে মনে প্রশ্ন হচ্ছে? একটু ভাবো তো কী কী উপাদান রয়েছে। আমরা যদি নিজেই একটু ভাবি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে বায়ুতে কী কী রকমের উপাদান রয়েছে। যেমন আমরা এর আগে আমরা দেখেছিলাম, ছবিটি আঁকার আগে দেখেছি কি মোমবাতি জ্বলতে থাকার জন্য বায়ুর প্রয়োজন। খোলামুখের বোতলে মোমবাতি জ্বলতে থাকে কারণ এতে বায়ু ঢুকতে পারে। বাতাসে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, বায়ুতে থাকা অক্সিজেন গ্যাস কোনো কিছু জ্বলতে সাহায্য করে। তাহলে আমরা একটা উপাদান পেয়ে গেলাম, বায়ুতে কী রয়েছে? বায়ুতে অক্সিজেন রয়েছে। এরকম বায়ুতে আমরা আরও অনেক উপাদান পেয়ে থাকবো। এখানে আমরা দেখতে পাচ্ছি কি বায়ু বোতলে ঢুকতে পারে, এই যে ঢুকছে বায়ু বোতল থেকে বের হতে পারে, আবার কি বেরও হচ্ছে। খোলা বোতলের ভেতর মোমবাতি কি জ্বলতে থাকে, আর যদি আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতাম তাহলে কি হবে? নিভে যাবে, চলতে চলতে নিভে গেল, কারণ বন্ধ আছে। তাই কি হচ্ছে, বায়ু ঢুকতেও পাচ্ছে না, বায়ু বেরও হতে পাচ্ছে না, যার ফলে আগুন নিভে গেল। বন্ধ মুখের বোতলে বায়ু নিভে যায় কেন জানো? বায়ু নিভে যায় কারণ বায়ুর অক্সিজেন মোমবাতি জ্বলতে সাহায্য করে। আর এই যে যখন আমরা বন্ধ করে দিলাম কাচের বোতলটি, তখন আর অক্সিজেন ভেতরে ঢুকতে পারে না, যার ফলে ভেতরে যেটুকু অক্সিজেন ছিল সেটুকু থাকতে থাকতে জ্বলেছিল, আবার অক্সিজেনটি যখন শেষ হয়ে যায় তখন মোমবাতিটি সুন্দরভাবে নিভে যায়। বোতলের ভেতরে বাতাস তখন আর একটি গ্যাসের পরিমাণ বেড়ে যায়, তাকে বলে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কোনো কিছু জ্বলতে সহায়তা করে না। বায়ুতে বিভিন্ন গ্যাস রয়েছে যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি। তাহলে আমরা কয়টি জিনিস পেলাম? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প। আমরা এগুলো খুব ভালো করে মনে রাখবো, বায়ুতে যে বিভিন্ন রকমের উপাদানগুলো থাকে। এই যে একটি লোক এখানে বসে আছে, সে কি করছে? সে অক্সিজেন গ্রহণ করছে আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছেড়ে দিচ্ছে। এখানেও আমরা অক্সিজেনের ব্যবহার দেখতে পাচ্ছি, এখানে আমরা অক্সিজেনের ব্যবহার দেখতে পাচ্ছি, এখানে আমরা বিভিন্ন রকমের ব্যবহার দেখতে পাচ্ছি। এই যে বলটিতে বায়ু দেওয়া হচ্ছে, গাড়ির চাকাটিতে বায়ু দেওয়া হচ্ছে, বায়ুর এই যে বিভিন্ন উপাদান সবগুলো আমাদের দৈনন্দিন জীবনে এক একটা কাজে লাগে। অক্সিজেন, অধিকাংশ জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয়। প্রাণী বেঁচে থাকার জন্য অক্সিজেনের উপর নির্ভর করে, কেননা এই যে অক্সিজেন যদি না থাকতো তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না। হাঁপানি বা শ্বাসকষ্টের রোগীকে যদি আমরা দেখি, দেখবো যে তখন তারা খুব বেশি অসুস্থ হয়ে যায়। তখন কি হয়, তখন তাদেরকে সরাসরি অক্সিজেন দিতে হয়। যেমন আমরা এখানে একটি হসপিটালের বেডে একজন রোগীকে অক্সিজেন দেয়া চিত্রটি দেখতে পাচ্ছি। এখানে আবার দেখতে পাচ্ছি একটি লোক প্রাণ ভরে অক্সিজেন নিচ্ছে মুক্ত বাতাস থেকে, আবার কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছেড়ে দিচ্ছে। এই যে আমরা চিত্রে কয়েকটি ছবি দেখতে পাচ্ছি, এখানে কোমল পানীয় রয়েছে, আগুন নেভানো দেখতে পাচ্ছি, আবার কার্বন ডাইঅক্সাইড নির্গমন দেখতে পাচ্ছি। উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, কারণ এই যে উদ্ভিদ যে তাদের নিজেদের খাদ্য তৈরি করে, এই খাদ্য তৈরি করতে উদ্ভিদের প্রয়োজন কার্বন ডাইঅক্সাইড গ্যাস।
কার্বন ডাইঅক্সাইড আগুন জ্বলতে সহায়তা করে না, কিন্তু এটি আগুন নেভানোর জন্য খুবই কার্যকর। সোডা জাতীয় কোমল পানীয় তৈরিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। এই যে বায়ুর যে আরেকটি উপাদান কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটিও আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন। উদ্ভিদের বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করা হয় তাতে নাইট্রোজেন থাকে। বৈদ্যুতিক বাতির বাল্ব এবং আলুর সিডস জাতীয় খাদ্যের প্যাকেটে নাইট্রোজেন ব্যবহার করা হয়। তাহলে আমরা এই যে বায়ুর মধ্যে যে আর একটি উপাদান নাইট্রোজেন গ্যাস, সেটিও কি আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা দেখতে পাচ্ছি। এখন আমরা একটি মজার কাজ করতে পারি, সেটি হচ্ছে এই যে আমাদের জীবনে যে বায়ুর বিভিন্ন উপাদানগুলো ব্যবহার করে থাকি, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, কোনটি কোন ক্ষেত্রে ব্যবহার করি সেটি আমরা সুন্দর করে লিখে ফেলতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি বায়ু দূষণ, এই যে আমাদের এত প্রয়োজনীয় বায়ু, সেই বায়ু কত কারণে দূষিত হচ্ছে। কয়লের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, ময়লা আবর্জনা, সব কিছু দিয়ে আমাদের বায়ু প্রতিনিয়ত দূষণ হচ্ছে। যেমন এই ছবিটিতে দেখতে পাচ্ছি আমরা এই যে কলকারখানার বর্জ্য, তারপর কালো ধোঁয়া, যার ফলে আমাদের বায়ু দূষিত হচ্ছে। এখানে গাড়ির কালো ধোঁয়ার ফলে আমাদের বায়ু হচ্ছে। এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছি যেখানে ময়লা আবর্জনার ফলে বায়ু দূষিত হচ্ছে। এখানে কয়লের গ্যাস, আবার ইটের ভাটার যে কালো ধোঁয়া, সে যার ফলে বায়ু দূষিত হচ্ছে। আমরা যদি সকলে সচেতন না হই, এই রকম দূষণগুলো বেড়েই যাবে আর আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটবে, আমাদের পরিবেশটা দূষিত হয়ে যাবে। বিভিন্ন রকমের গ্যাস, ধুলা, ধোঁয়া এবং গন্ধ বাতাসে মিশে বায়ু করে। বায়ু দূষণ জীবের ক্ষতিকর এবং মানুষকে অসুস্থ করে দেয়। বায়ু শ্বাস প্রশ্বাসের রোগ এবং হৃদরোগের কারণ হতে পারে। জীবদের দূষণমুক্ত বায়ু প্রয়োজন, অর্থাৎ আমরা চাই নির্মল বায়ু যেখানে কোনো প্রকার দূষণ নেই। এই জন্য আমাদের সকলকে অবশ্যই সচেতন হতে হবে এবং ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা যাবে না, যাতে এই যে গাড়ির কালো ধোঁয়া নিয়ন্ত্রিত থাকে সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। এখানে একটা কলকারখানার ধোঁয়া দেখতে পাচ্ছি, এই ধোঁয়া আমাদের দিনের পর দিন বায়ু দূষিত করে দিচ্ছে। গাড়ির কালো ধোঁয়ার ফলেও আমাদের বায়ু দূষিত হচ্ছে। এই যে যেখানে সেখানে যত্রতত্রভাবে কলকারখানায় যে পত্র বর্জ্য, গাড়ির টায়ার, এই সব কিছু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই আগুনের ধোঁয়াটাও কি আমাদের বায়ু দূষিত করে দিচ্ছে। বায়ু দূষণ এই যে হচ্ছে কলকারখানায়, এই যে এত জায়গায় এতভাবে, কিন্তু কেন হচ্ছে? বায়ুতে ক্ষতিকর জিনিস মানে বিভিন্ন উৎস থেকে মেশে, মোটর গাড়ি, কলকারখানা, ধোঁয়া, দূষিত বায়ু, আগুনের ছাই, এই সব জিনিসপত্র কি বায়ু দূষিত করে দিচ্ছে। সিগারেট খেলে নিজের স্বাস্থ্যের ক্ষতি হয় এবং এতে কি বায়ুও দূষিত হয়, কিন্তু আমরা সেটা খেয়াল করি না। আমরা যত্রতত্র সিগারেট খেয়ে যাচ্ছি, যেখানে সেখানে বায়ু দূষণ করে যাচ্ছি, কিন্তু এই বায়ু দূষণের ফলে যত ক্ষতি হচ্ছে সেগুলো আমরা খেয়াল করছি না। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের বায়ু দূষণটা কমে যাবে। আবার কি করি আমরা, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলি, মলমূত্র ত্যাগ করি, যার ফলে আমরা নিজেরা কিছু বুঝতে পারি না, কিন্তু আমাদের বায়ু ঠিকই দূষিত হচ্ছে। এই যে বায়ু দূষণের কারণগুলো আমরা কি করব, নিজেরা নিজেরা ভাববো আর আমরা এটা ঠিক করব যে আমরা এখন থেকে সবাই সচেতন হব, যেখানে সেখানে এইসব কাজগুলো করব না। তাহলে ঠিক আছে, আমরা এখন এইগুলো পয়েন্ট আকারে লিখে ফেলি, ভাবে বায়ু দূষণ হচ্ছে, অর্থাৎ বায়ু দূষণের কারণগুলো। পরের ক্লাসে এসে আমরা এর বাকি অংশটি আরও চমৎকারভাবে আলোচনা করব। তাহলে সবাই ঝটপট লিখে ফেলো বায়ু দূষণের কারণগুলো। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে আমরা আবার চলে আসবো সঠিক সময়।